অবজেকশন হ্যান্ডেলিং, কারণ কাস্টমারের অনেক ধরনের অভিযোগ রয়েছে বিমা না কেনার জন্য, বা বিমার প্রস্তাব যখন বিমা এজেন্ট দেন তখন তাকে উল্টা বুঝাতে চান বিমা গ্রাহকরা যে কি কি কারণে তারা বিমা গ্রহণ করতে চান না, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই। তো স্যার, আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আপনাদের এই অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাইবো যে কাস্টমারের অভিযোগ নিষ্পত্তির জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন, বা আপনাদের কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন আপনাদের এজেন্টদেরকে, বা আপনারা কি ধরনের আপনাদের জীবনের কর্ম পরিচালনা করতে গিয়ে কি ধরনের অবজেকশন আপনারা হ্যান্ডেল করেছেন সেই বিষয়ে সম্পর্কে আপনারা বলবেন। তো আমরা একজন একজন করে স্যারের কাছ থেকে শুনতে চাইবো এ বিষয়ে। আমার মনে হয় সুব্রত স্যার আগে বললে ভালো হয়, এরপরে আমরা সুকুমার স্যারের কাছে যাচ্ছি। আমরা সবাই জানি যে অবজেকশন হ্যান্ডলিং সেলস প্রসেসের একটা ইম্পর্টেন্ট পার্ট, আর অবজেকশনগুলি যদি আমরা এফেক্টিভলি মানে উত্তর দিতে পারি তাহলে আমাদের ক্লোজিং প্রসেসটা অনেক সহজ হয়, বা আমাদের ক্লোজিং রেশিও অনেক ইম্প্রুভ হবে। তো আমি একটা সহজ কাজ বলবো আর কি, একটা সেপারেট ডায়েরি বা একটা সেপারেট খাতা নিয়ে নেন, আর যখনই বাজারে গিয়ে যে কোনো অবজেকশন আপনি ফেস করেছেন আর ওইটাকে সাকসেসফুলি ক্লোজ করেছেন, বাড়িতে আসুন, অবজেকশনটা লিখুন, আর কিভাবে আপনি অবজেকশনটা উত্তর দিয়েছেন ওইটাও লিখে রাখুন, আর যে অবজেকশনগুলির উত্তর আপনার পক্ষে দেওয়া সম্ভব হয়নি ওই অবজেকশনটাও লিখুন, আর এটার উত্তর এবার খুঁজুন। এবার আপনার যারা আপনার সাথে কাজ করে, আপনার সহযোদ্ধা আছেন বা আপনার বসরা আছেন, যারা আপনার ম্যানেজাররা আছেন, ওদের সাথে খুঁজুন, না হলে আজকাল খোঁজার জন্য ইউটিউব আছে, গুগল আছে, ওইখানে গিয়ে ওই প্রশ্নের উত্তরটা খুঁজুন। কারণ আমি 15 বছরে দেখেছি অবজেকশন যদিও একটা ভয়াবহ জিনিস, কিন্তু অবজেকশনের সংখ্যা খুবই কম আর কি। ঘুরিয়ে ফিরিয়ে সেই 8-10টা 12টা প্রশ্নের মধ্যে অবজেকশনের সিলেবাস সীমাবদ্ধ। টাকা নেই, পলিসি আছে, আমার স্ত্রীর সাথে একবার কথা বলেনি, এরকম 8-10-12টা প্রশ্নের মধ্যেই পুরো সিলেবাসটা সীমাবদ্ধ। এবার বুঝুন যে এই পুরো সিলেবাসটা, 10-12টা প্রশ্নের পুরো সিলেবাসটা যদি এবার আপনার জানা হয়ে যায় তাহলে আপনার পক্ষে ক্লোজিং করা কত সহজ হবে। আর দ্বিতীয় কাজ যেটা বলবো আর কি, আমি যেটা সবাইকে এখন শেখাই আর কি, এটা হলো অবজেকশন ফ্রি ক্লোজিং, মানে ক্লোজিং এর সময় আর অবজেকশন আসবে না আর কি। আমি আবারও আমার প্রথম কথা ফিরে যেতে চাইবো আর কি, যখন আপনি ডিসকাশন শুরু করবেন খেয়াল রাখবেন যে আপনার 20% সময়ই কথা বলার অধিকার আছে, 80% সময় কাস্টমারকে কথা বলতে দিতে হবে। উনাকে অনেক প্রশ্ন করুন, বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন করুন, যাতে করে আপনি উনার কাছ থেকে যথেষ্ট ইনফরমেশন পেয়ে যাবেন এইটা বুঝার জন্য যে কাস্টমারের বর্তমানের প্রবলেমটা কি আছে। আর সেলিং হলো কি, আপনার কাস্টমারের প্রেজেন্ট কন্ডিশন থেকে কাস্টমারকে ফিউচার কন্ডিশনে নিয়ে যাওয়া, আর যখনই আপনি এই প্রেজেন্ট কন্ডিশন আর ফিউচার কন্ডিশনের মধ্যে গ্যাপ বড় করে দেখাতে পারছেন, মানে প্রেজেন্ট থেকে ফিউচারে ওনার অনেক বেশি একটা ভালো কন্ডিশনে উনি পৌঁছে যাবেন আপনার পণ্যটা ক্রয় করার পরে, তখনই কাস্টমার এগ্রি হয় আপনার সাথে কাজ করার জন্য। আর যদি দেখেন যে আপনি অবজেকশনটা ক্লোজ করতে পারেননি আর কি, তাহলে মনে রাখবেন যে আপনাকে যেটা করা উচিত আর কি, আপনি আর ওই দিকে যাবেন না আর কি, ক্লোজিং এর দিকে আর যাবেন না, আপনি আবার ঘুরে আসুন, প্রবলেম আইডেন্টিফিকেশনের দিকে ঘুরে আসুন, প্রবলেমগুলি নিয়ে আবার কথা বলুন, আর প্রবলেমটাকে অনেক বড় করে দেখান, আর প্রবলেমটার সাথে সামঞ্জস্য রেখে আপনার পলিসিটাকে এইবার আপনার দ্বিতীয়বার এটা প্রেজেন্টেশন দিন। আর দ্বিতীয়বার যখন পলিসি, আমি যখন প্রথমবার বলছিলাম যে আপনি সুন্দর করে অল্প সময়ের মধ্যে পলিসি প্রেজেন্টেশনটা শিখে নিন, এইবার আমি বলবো যখন আপনি দ্বিতীয়বার পলিসি প্রেজেন্টেশনটা দিবেন এটা হবে একটা ইলাবোরেট প্রেজেন্টেশন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পলিসির সমস্ত ব্যাপকতা নিয়ে আলোচনা করবেন। আমি দেখেছি এই কাজটা করার পরে আমি যেটা প্রমোট করি আর কি, 1:1 রেশিওর ক্লোজিং, এই কাজটা করলে আপনিও 1:1 রেশিওর ক্লোজিং এ পৌঁছে যেতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি অবজেকশন হ্যান্ডেলিং এর উপরে চমৎকার ভাবে বলেছেন। সুকুমার স্যারের কাছে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু সংযুক্ত করতে চাই, যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে স্যার অবজেকশন হ্যান্ডেলিং এ আপনি যে কথাটি বলেছেন, 10-12টি প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসে যে এ ধরনের অভিযোগ গুলো। তো আমি আমার কাজের শুরুতে, আপনারা জানেন যে আমি 3টা বই লিখেছি, তো এই 3টি বইয়ের যখন প্রথম বইটি লিখতে চাই এবং আমার এই জানার আগ্রহটা সৃষ্টি হয় কিন্তু এই অবজেকশন, কাস্টমারের অবজেকশনের উপরে। যদি কাস্টমারের এই প্রশ্নের সম্মুখীন না হতাম তাহলে হয়তো আমি কখনোই বিমার বই লেখার সাহস করতাম না,
বিমার বই লিখতে শুরু করেছি শুধুমাত্র এই কাস্টমারদের অভিযোগ এবং কাস্টমারদের এই প্রশ্নের জন্য। আমার এই যে স্যার প্রথম বইটা আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাচ্ছি, আমার এই জীবন বিমা কেন সবার জন্য দরকার একটা ছোট বই, এই ছোট বইয়ে 23টা প্রশ্ন দেওয়া আছে অবজেকশন হ্যান্ডলিং এর। এই আমি দেখেছি যে এই 23টা প্রশ্নের উত্তর যদি কেউ জানে তাহলে ঘুরে ফিরে এর বাইরে যত প্রশ্নই আসুক না কেন এই 23টার উপরে বেস করে সে বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে পারবে। তার মানে এর বাইরে কিন্তু মোটামুটি প্রশ্ন নাই বললেই চলে। হ্যাঁ, তো এবং পর্যায়ক্রমে আমার আরেকটু বইয়ে দেখাচ্ছি বিমা অগ্রগতির কৌশল যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং লাস্ট লিডারশিপ এন্ড মোটিভেশন। কিন্তু তিনটা বইয়ের চেয়েও আমার প্রথম বইটি একটা ছোট বই কিন্তু অনেক বেশি বিক্রি হওয়ার একটি কারণ সেটি হচ্ছে এই অবজেকশন হ্যান্ডেলিং এর জন্য। কারণ কাস্টমারের অভিযোগ যদি আমরা সঠিক উত্তর দিতে না পারি তাহলে পলিসি কখনোই সেল হবে না। তো আমরা এই পর্যায়ে আমরা সুকুমার স্যারের কাছে জানতে চাইবো, স্যার অবজেকশন হ্যান্ডলিং এর আপনার বাস্তব অভিজ্ঞতার আরকে আমাদেরকে কিছু বলুন স্যার। দেখুন, কাস্টমারের অবজেকশন যে কোনো প্রোডাক্ট যে কোনো সেলস করতে গেলে অবজেকশন থাকবে। আমাকে দেখে নিতে হবে কোন অবজেকশন গুলো কেন হচ্ছে। কাস্টমার দু ধরনের অবজেকশন করে, পলিসি না করার জন্য একটা অবজেকশন থাকে, যেটা সুব্রত বললো কমন কিছু অবজেকশন থাকেই, সরি যে আমি বাড়িতে আলোচনা করবো, আমার অনেক ইন্স্যুরেন্স পলিসি আছে, আমি এবছর করতে চাইছি না, ইন্স্যুরেন্স আমি বিশ্বাস করি না, এরকম একটা থাকে সিচুয়েশন কাস্টমার সবসময় করে। দু নম্বর যেটা অবজেকশন হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাস্টমার নলেজ বেস মানে আপনার অবজেকশন, যে কাস্টমার বলবে যে না ওই কোম্পানির প্রোডাক্টটার চার্জেস কম, এই কোম্পানির প্রোডাক্টের চার্জেস বেশি, তো আমি এখানে করবো ওখানে করবো, ওটা একটা জেনুইন। তো সেই ক্ষেত্রে আমাকে সেকেন্ড অবজেকশন সেকেন্ড পার্টের অবজেকশনটা যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমাদেরকে একটু নলেজেবল হতে হবে। এবার ফার্স্ট পর্যায়টা আমি যদি আগে বলি তাহলে প্রথম পর্যায়ে কাস্টমার পলিসিটা না করার জন্য দু একটা এটা বাহানাই বলবো আমি, ওটা তার এগেনস্টে অবজেকশনটা রেজ করে দেয় যে আমি ইন্স্যুরেন্স করে কি লাভ, আমার অনেক অলরেডি পয়সা আছে। দু নম্বর হচ্ছে আমার অলরেডি অনেক পলিসি আছে, আমি বাড়িতে আলোচনা করব, আমি বিশ্বাস করি না, আমার পলিসির প্রয়োজন নেই, এগুলো সাধারণ কিছু আছে যেটা আপনি নিজে অবজেকশনটা নিয়ে একটু চিন্তা করুন, দেখবেন সলিউশনটা কাস্টমারের, কারণ এরকম কোনো স্পেসিফিক সলিউশন নেই যে ওই কাস্টমার যখন বলবে যে না আমার ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই তাহলে আমি একটা লাইন বলে দেবো তো কাস্টমার স্যাটিসফাইড হয়ে যাবে। এটা এটার আনসারটা ডিপেন্ড করবে কাস্টমারের প্রোফাইলের ওপর। দু নম্বর হচ্ছে কাস্টমারের ফিনান্সিয়াল সিচুয়েশনের ওপর, কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজের ওপর। আমি মনে করি যে এই তিনটে চারটে ফ্যাক্টর যখন আমি সামনে বসে হ্যান্ডলিং করছি তখন কাস্টমারের কোয়েশ্চনটা আমি ডিফারেন্টলি হ্যান্ডলিং করবো। আদারওয়াইজ দুটো প্রোফাইলের কাস্টমার আছে, একজন স্কুল টিচার আর একজন হচ্ছে বিজনেসম্যান। স্কুল টিচার আমি ইন্স্যুরেন্স করতে চাই না, বিজনেসম্যান বলবে, কিন্তু আমার রিপ্লাইটা যেটা অবজেকশন হ্যান্ডলিং যেটা হবে সেটা কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বিকজ কাস্টমার দুজনের প্রোফাইলটা ডিফারেন্ট। আমি একটা কাস্টমার প্রোফাইলের মানে ওটা করতে গেছিলাম, আমি আপনাকে বলছি যে 2002 না 2003 একবার খুব বড় ভূমিকম্প হয়েছিল গুজরাটে, তখন তারপরে পরে আমি একটা কাস্টমারের কাছে গেছি, আমার একজন কাস্টমার বললো, বিজনেসম্যান বললো যে না আমার পাশে অনেক পয়সা আছে, আমার পয়সাই শেষ করতে পারছি না, আমি ইন্স্যুরেন্স আর করে লাভ নেই। তখন আমি কাস্টমারের সাথে একটু টাইম দিলাম, নিয়ে বসলাম, বসে ওনাকে আমি একটা ডিসকাশন করলাম যে দেখুন আজকের দিনে পেপারের হেডলাইন হচ্ছে যে এই মানে ভুজের যে ভূমিকম্প হয়েছে সেখানে অনেক সার্ভাইভার রয়ে গেছে, কিন্তু ওদের কিন্তু আর কোনো অ্যাসেট বা পয়সা পাতি আর কিছু থাকলো না, সব শেষ হয়ে গেছে, সার্ভাইভার রয়ে গেছে, তাদেরকে কিভাবে চলতে হবে। আপনি বিশ্বাস করবেন না, আমি তখন প্রফেশনাল নতুন 2003, বাট আমি কাস্টমারকে যখন এই কথাটা বললাম তখন কাস্টমার, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি, তখন কাস্টমার আমাকে বললো যে না আপনি তো এটা সত্যি বলেছেন, এবং বিশ্বাস করুন সেই কাস্টমারের সাথে আমার পলিসি ক্লোজ হয়। তো এটা হচ্ছে সিচুয়েশনাল, সেই কথাটা কিন্তু আমি আবার যখন অন্য কোনো কাস্টমার যখন অবজেকশন রেজ করবে তাদেরকে আমি যদি এটা বলি হয়তো ফিট নাও হতে পারে। তো এই কোয়েশ্চন যেখানে কাস্টমার না করার জন্য যেই মানে অবজেকশন গুলো করবে সেটাকে হ্যান্ডলিং করার মানে সিম্পল উপায় হচ্ছে আমি আপনি নিজে জায়গায় থেকে ওখানে বসে সিচুয়েশন দেখে প্রয়োজন হলে আমি একদিন পরে আবার অ্যাটেন্ড করে করব। এবার আমি আরেকটা পার্টে আসছি যেখানে কাস্টমারের অবজেকশন হচ্ছে জেনুইন, যেটা আমি আপনাকে আগেও বললাম যে কাস্টমার বলবে যে না এটার পার্সেন্টেজ আপনার চার্জেস বেশি, এখানে চার্জেস কম, ওখানে এই ফ্লেক্সিবিলিটি আছে, এখানে এই ফ্লেক্সিবিলিটি নেই, সেক্ষেত্রে আমাকে ওই কাস্টমার অবজেকশন হ্যান্ডলিংটা করতে হবে উইথ নলেজ। এটা হচ্ছে সেকেন্ড। আরেকটা কাস্টমারের অবজেকশন আছে সেটা হচ্ছে পোস্ট সেল, আফটার সেল কাস্টমারের অনেক অবজেকশন আছে, আমি যেটা বললাম ওটা হয়তো পলিসি বন্ডে ওভাবে লেখা নেই বা কাস্টমার হয়তো বুঝতে পারেনি, তো সেই ক্ষেত্রে আমি গিয়ে ওটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে, এবং অ্যাড্রেস করে কাস্টমারকে বুঝিয়ে বললে ডেফিনেটলি আমি বলছি এফেক্টিভলি আমরা কাস্টমারের অবজেকশনগুলো হ্যান্ডেল করতে পারবো।